একদম নরম। হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একদম মুখে জল আনার দুর্দান্ত বাটার চিকেন রেসিপি। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপি বানাতে দুটো যেটা আমাদের আসল করতে হবে সেটা হচ্ছে ম্যারিনেশন আর হচ্ছে এটার গ্রেভি বানানো। তো প্রথমে আমরা করে নেব ম্যারিনেশনের কাজটা। তার জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে টক দই, আর টক দইটা খুব ভালোভাবে আমি দেখো ফেটিয়ে নিয়েছি। এবারে আমি এখানে 3 চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। তোমরা মাংস অনুযায়ী বুঝে টক দই দেবে। এরপর দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা বাটা 2 চামচ পরিমাণ। খুব সুন্দর করে ম্যারিনেশন করে আমি কিন্তু এটা 2 ঘন্টার জন্য রেখে দেবো। তোমরা সারা রাত ফ্রিজেও রেখে দিতে পারো। দেখো এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তো তারপর ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দেবো ম্যারিনেশন করতে। এবার এই গ্রেভি বানানোর জন্য যেটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে টমেটো আর পেঁয়াজ। অনেক বেশি পরিমাণে একটু কিন্তু পেঁয়াজ নিতে হবে। দিয়ে দিলাম এখানে সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 30-35 গ্রাম মতন বাটার। তো বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। বাটারটা মেল্ট হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব গরম মশলা ফোড়ন। এই গ্রেভিটা সুন্দর করে বানাতে হবে, তবেই কিন্তু খেতে হেভি টেস্ট লাগবে। তো এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমার যে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়েছিলাম সেটা বেশ ভালোভাবে মানে ভাজা হয়ে গেছিলো। একটু লাল লাল হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে এলে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। আমি তোমাদেরকে বললাম অনেকটা পরিমাণে টমেটো প্রয়োজন, আর সাথে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অনেকটা পরিমাণে কাজু বাদাম। এখানে দেখলে 25-30টা মতন আমি কাজু বাদাম ব্যবহার করেছি, আর সাথে দেখো 4 মগজ। তো এই 4 মগজ কাজু বাদামের যে টেস্টটা সেটা কিন্তু অসাধারণ লাগে, তোমরা অলরেডি জানো। আর সাথে দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা বাটা 2 চা চামচ। এরপর ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম। দেখো পেঁয়াজটা অনেকটা বসে এসেছে, টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর কাঁচা গন্ধটা কিন্তু অনেকটা চলে গেছে। এবারে জল দিয়ে আমি ওটাকে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। এদিকে উনুনে আবার কড়াই চাপিয়ে দিয়েছি। দেখো কড়াই গরম হয়ে গেছে। আবার দিয়ে দিলাম এখানে 35 গ্রাম মতন বাটার। আমি এখানে প্রায় 75 গ্রাম মতন বাটার ব্যবহার করেছি। তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এবারে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে ভাজতে হবে, তাহলে চিকেনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে। এবারে একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো এখন অনেকটাই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আর এরপর ভেজে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। ঢেকে ঢেকে ভেজে কিন্তু এটা প্রায় 60-70% মতন সেদ্ধ হয়ে গেছে। যদি শুধু সলিড পিস নেওয়া হয় তবে কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এবারে গ্রেভির জন্য যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সার মেশিনে আমি গ্রাইন্ড করে নিচ্ছি ভালোভাবে। দেখো খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। এবারে কড়াইয়ের মধ্যে কোনো তেল দেব না, কোনো বাটার দেব না, শুধুমাত্র যে গ্রেভির জন্য মশলাটা আমরা করেছি সেই মশলাটাকে দিয়ে দেব, আর সাথে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। তো আমি সেদ্ধ হওয়ার জন্য মাংসটা একটু এক্সট্রা জল ব্যবহার করছি, তোমরা যদি না চাও তাহলে নাও করতে পারো। তো এবারে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম হালকা, তাহলে কালারটা দেখতে সুন্দর লাগবে। আর এবারে ভেজে রাখা চিকেনগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে এর গায়ে লাগিয়ে নেব। আর আমি বললাম আমি হালকা জল ব্যবহার করেছিলাম। এরপর দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আর ওপরে ফুল ক্রিম যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা ছড়িয়ে দিলাম। তোমরা না থাকলে কিন্তু দুধের সর ভালোভাবে মানে খুব মোটা গাঢ় দুধের সরটাও ব্যবহার করতে পারো। আর সাথে দিয়ে দিয়েছি কাসুরি মেথি পাতা ভেজে গুঁড়ো করে। তো এইভাবে বাটার চিকেনটা তোমরা বাড়িতে বানাবে, আর আমাকে কমেন্টস করে জানাবে যে তোমাদের কেমন লাগলো খেতে। অবশ্যই কিন্তু বানিয়ে আমাকে জানাবে। অসাধারণ একটি সেন্ট, আর দারুণ ওপরে ক্রিম দেওয়া হয়েছে, দারুণ লাগছে, দেখেই লাগছে বাটার চিকেনটা। এবারে কেমন হয়েছে সেটা আমি জানি না, আদৌ এটা বাটার চিকেন হয়েছে না কি হয়েছে, দুজনে মিলে রান্নাটা করেছি দেখলে। তো চলো টেস্ট করে অবশ্যই জানাবো, যাতেও এটা বাটার চিকেন হিসাবে খাওয়া যায়। আমি শুধু প্লেন দেরাদুন রাইস নিয়েছি যেটা দিয়ে বাটার চিকেন খাবো, কারণ এটা পরোটা দিয়ে রুটি দিয়ে যা অনেক কিছু দিয়ে খাওয়া যায়, আমি একটু রাইস দিয়ে খাওয়া ভাবলাম। তো চলো একটু গ্রেভিটা টেস্ট করব। অলরেডি দেখো জিভে জল চলে এসেছে, দেখেছো? গ্রেভিটা তোমরা যেমন রাখতে পারো আমরা দেখো এরকম রেখেছি, মানে খুব একটা গাঢ়ও না খুব একটা পাতলাও না। তো একটু গ্রেভি নিয়ে নেব, আর একটু টানালে হয়তো আর একটু গাঢ় হয়ে যাবে। তো যতটা তোমরা টানাতে পারো
যতটা গাঢ় খাবে মনে করো, আমরা একটু পাতলা হয়েছে মনে হচ্ছে, তো একটু মেখে দেখি। টেস্ট, প্রথমে গ্রেভিটা টেস্ট। মারাত্মক মারাত্মক খেতে। সত্যি বলছি, ফাড়াফাটি খেতে সত্যি। তো একটা চিকেন দেখবো কেমন টেস্ট। একটা চিকেন নিয়ে নেবো এখান থেকে। একদম গরম গরমই নিয়েছি। একটা চিকেন নেবো, প্রচন্ড গরম কিন্তু চিকেনটা এখনো, এই মাত্র মানে তোলা হয়েছে। ও চিকেনটা দেখো, জাস্ট চিকেনটা একদম ধরার সঙ্গে সঙ্গে ছেড়ে আসছে, বুঝতে পারছো? দেখো সুন্দর সেদ্ধ হয়েছে। তো চিকেন দিয়ে একটু মেখে। দেখো একটু চিকেন দিয়ে, চিকেনটা ছাড়িয়ে একটু একটু ঝোল নিয়ে নেবো, গ্রেভি, একটু গ্রেভি দিয়ে, একটু চিকেন দিয়ে, একটু মাখিয়ে। যত খাচ্ছি তত টেস্ট। একটা কাজু আর চারমগজ, একটা বাটারের একটা অসাধারণ টেস্ট, তিনটে মিলিয়ে একদম ফাটাফাটি আর মারাত্মক রান্না হয়েছে। তোমরা এভাবে যদি বাড়িতে বানিয়ে খাও তাহলে প্রমাণটা পাবে, ঠিক আছে? আমার কথা বিশ্বাস করতে হবে না, তোমরা বাড়িতে বানিয়ে খেও, ঠিক আছে? আমি যদি মিথ্যা বলি তো চলো একটা দেখো, একটা পিস আবার নিয়ে নেবো, আজকে সব খেয়ে নেবো। আজকে না প্রচুর মানে খিদে পেয়ে গেছে আর প্রচুর খেতে ইচ্ছা করছে আজকে। গ্রেভিটা নিলাম, একদম নরম সফট, আর বাটার একটা অতুলনীয় গন্ধ। চিকেনটা পুরো সফট, বুঝলাম।
চরম টেস্ট। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও বাটার মশলা চিকেন, আর আমাকে জানিও। আর অসাধারণ যদি না হয় তাহলে আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে? আর পুরো আমরা যেমনভাবে বানালাম ঠিক তেমনভাবে বানাবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে রেসিপিটা। তো চলো, ভিডিওটা পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। টাটা।